আদালত থেকে তুলে নিয়ে গিয়ে স্ত্রীকে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে। জানা যায়, ছ বছর আগে বিবাহ হয় তাহিরপুর থানার টাকশালের সোনিয়ারি মণ্ডলের সাথে ওই এলাকার বাসিন্দা শরীফ উদ্দিন মণ্ডলের। সোনিয়ার বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই সোনিয়ার ওপর অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। সেই কারণে তিন মাস আগে সোনিয়া বাপের বাড়ি চলে যায় বিবাহ বিচ্ছেদের মামলা করার জন্য। মঙ্গলবার তার আইনজীবী তাকে আদালতে আসতে বলেন। তিনি আদালতে উপস্থিত হলে তার স্বামী শরীফ উদ্দিন মণ্ডল জোর করে তুলে নিয়ে যায় নবারুণ সংঘের মাঠে বলে অভিযোগ। ওই স্থানে পৌঁছাই সোনালীর মা এবং কাকা। বাদ অনুবাদ চলাকালীন শরীফ উদ্দিন মণ্ডল পকেট থেকে অ্যাসিডের বোতল বের করে স্ত্রীর মুখে ছুড়ে দেয় বলে অভিযোগ। আমারও তুলে নিচ্ছিল, আমি উঠিনি, আর ওর তুলে ফেলে দিয়েছে, ও টোটো ছেড়ে চলে গেছে। ওই তো কোট মোড়ে ছেলে আছে এই রথতলায়, ওই বলে ও জোরকে তুলে গেছে, আমি ওর পর পরই অন্য টোটো চলে গেছি। কিচ্ছু দেয় না, আমার মা বাবাই সব দেয়, ছেলেটাকে পর্যন্ত দেয়। ভেবেছি ঠিক হয়ে যাবে, কোনো ঠিক হয় না। তারপরে খুব অত্যাচার করে, উল্টো পাল্টা বদনাম দেয়। তারপরে আমি একদিন অ্যাসিড নিয়ে ঘুরছিল, আমাকে দিয়ে দেব বলে আমি ভয়তে ছেলেকে নিয়ে চলে এসেছিলাম। তারপরে ওই যে ছেলেকে জোর করে নিয়ে চলে গেছে, ভেবেছে ঠিক হয়ে যাবে, ও ভালো করে সংসার করবে, ছেলেকে কত বলেছি দিয়ে যাও। ছেলেটাকে পর্যন্ত এমন বাজে বাজে কথা শিখিয়েছে, উল্টো পাল্টা কথা শিখিয়েছে। তারপরে আসছে না। তারপরে আমি কোর্ট ডিভোর্স দিয়েছি। ডিভোর্স দেওয়ার পরে কদিন আগে ফ্রিজ টিরিজগুলো ভাঙচুর করে, জিনিসপত্রগুলো ভাঙচুর করে, মোবাইলের ফটো দিয়েছে, ভয়েস করেছে। আজকে কি ঘটেছে? আজকে কিছু করি না। তারপরে জিনিসপত্রের জন্য কৃষ্ণনগরের উকিল ধরেছি, আমরা রানাঘাট এসিটি অফিসে আসতে বলেছিল। তারপর ফোন করে বললো আপনারা দাঁড়ান আমি আসছি। তার আগেও এসেছে, ঝিলাল ঝিল করে আমার হাত ধরে টানতে টানতে আমি চেঁচাচ্ছি আমি যাবো না, গাড়িতে তুলেছে। তারপরে আমার মা, আমার কাকা গাড়ি পেছন পেছন গিয়েছে। এবার গাড়ি যখন থেমেছে, ওর প্যান্টের পকেটে অ্যাসিড ছিল। আমি বলছি ওটা কী কিছু বলছে না, আমার হাত চেপে ধরে আছে। মারা যখন গাড়িটা থেমেছে, তখন ও বের করে দিয়ে দিয়েছে, অনেক লোকজন থেকে থামিয়েছে, ও তাও শুনছে না, হাত ধরে মুখে দিয়ে দিয়েছে। আমার স্বামী, কি নাম? শফিউ উদ্দিন মণ্ডল। কি দিয়েছে, কোথায়? হ্যাঁ, অ্যাসিড। ও পাচ্ছে না, যাবো মুখে অ্যাসিড দিয়েছে, গাড়িটা এইসব দিয়েছে, হাতে টাতে। কাকে কাকে দিয়েছে? মাকে, কাকাকে। মার নাম কি?
আপনার নাম কোথায় বাড়ি পুলিশ শরীফউদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে তিনজন আহত হয়েছে কি নাম নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা